স্নিগ্ধ দুটি চোখ, নির্মল হাসি আর প্রতিমার মতো মুখ, এটাই ছিল মহুয়া রায়চৌধুরীর ইউএসপি। খ্যাতির সর্বোচ্চ শিখরে পৌঁছেও বিন্দুমাত্র শান্তি পাননি কোনো দিন, কারণ এক অভিশপ্ত জীবনের ভার বয়ে বেড়াতে হয়েছে তাঁকে। সিনেমার পর্দায় তার হাসি দেখে প্রেমে পড়েছে বাঙালি, তার কান্নায় চোখের জল মুছেছেন মা মাসিরা, তার নামে হলে টিকিট বিক্রি হতো, এতটাই জনপ্রিয় ছিলেন মহুয়া রায়চৌধুরী। কিন্তু মর্মান্তিক মৃত্যুর 36 বছর পরেও বাংলা সিনেমা প্রেমীরা তাকে ভোলেননি। কেমন ছিল মহুয়া রায়চৌধুরীর অভিশপ্ত ব্যক্তিগত জীবন, কেন অবৈধ সন্তান হওয়ার অভিশাপ নিয়ে বাঁচতে হয়েছিল তাকে, কে ছিল তার প্রকৃত বাবা, জানাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। ১৮৮৫ জুলাই, সে দিনটা ছিল সোমবার, রাত তখন অনেক। হঠাৎ পৈতৃহী চিৎকারে আঁতকে ওঠেন পাড়া প্রতিবেশী, সারা গায়ে আগুন দিয়ে দাপিয়ে বেড়াচ্ছিলেন ঘরময় এক তরুণী। 11 দিনের মাথায় অসহ্য জ্বালা যন্ত্রণার অবসান ঘটিয়ে কলকাতার এক নার্সিংহোমে 722 নম্বর ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহুয়া রায়চৌধুরী। একসময় টলিপাড়ার যে মহুয়ার গন্ধে মাতাল ছিল, আজ 3 যুগ হতে চলল সেই অভিশপ্ত রাতের। হত্যা নাকি আত্মহত্যা নাকি নিছকই দুর্ঘটনা, আজও তা নিয়ে রয়ে গিয়েছে ধোঁয়াশা। ছোট শিপ্রা থেকে সোনালী হয়ে মহুয়া হয়ে ওঠার পথটা কিন্তু সহজ ছিল না একদমই। লাঞ্ছনা, অভিমান, গ্লানি, সমালোচনায় পরিপূর্ণ ছিল তার জীবন। স্পটলাইটের তীব্র আলো মেটাতে পারেনি তার জীবনের নিকষ অন্ধকারকে। বিখ্যাত নৃত্যশিল্পী নীলাঞ্জন রায়চৌধুরী ছিলেন মহুয়ার পাতানো বাবা, কারণ পরিচালক অর্ধেন্দু চট্টোপাধ্যায়ের অবৈধ সন্তান ছিলেন মহুয়া রায়চৌধুরী। মাকে সে কোনোদিনই জানতে পারেনি। অবৈধকে বৈধতার মর্যাদা দিতে শিপ্রাকে দত্তক নিয়েছিলেন নীলাঞ্জন। ছোট থেকেই নিজ গুণে খুব সুন্দর নাচতে পারতেন শিপ্রা, সেটাকেই পাতানো বাবা নীলাঞ্জন তুরুপের তাস বানালো। আসর থেকে পাড়ার ফাংশন সবেতেই নাচতে দেখা যেত শিপ্রাকে। এমনই এক সন্ধ্যায় হেমন্ত সন্ধ্যা শ্যামলের মঞ্চে দিল ভিল পিয়ার বিয়ার মেকা জানুরের তারে জন্ম নিল সোনালি রায়। শিপ্রা হলো সোনালি রায়। বৈধতা পাওয়ার মাসুল গুনতে হলো তাকে পুতুল খেলার বয়স থেকেই। বাবার মদের টাকার জোগানোর যন্ত্র হয়ে উঠল সে। এখানেই ক্ষান্ত থাকেনি তার বাবা, লোভের বাসে তাকে নিয়ে আসে টালিগঞ্জে। তবে সাপে বর হলো সোনালির, চোখে পড়ে যায় তরুণ মজুমদারের, তখন তার বয়স মাত্র 13। শ্রীমান পৃথ্বীরাজের হাত ধরে চলচ্চিত্র জগৎ পেল এক নতুন নক্ষত্র মহুয়া রায়চৌধুরীকে। শিপ্রাকে মহুয়া করে তোলার দায়িত্ববর্তি ছিল তখনকার 2 বিখ্যাত নায়িকা সন্ধ্যা রায় ও মাধবী চক্রবর্তীর উপর। নিজ হাতে তারা গড়ে তুলেছিলেন মহুয়াকে। আজ 30 বছর পরও সেই কথা বলতে গিয়ে গলা বুঝে আসে মহুয়ার মধুমা মাধবী চক্রবর্তী। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট সিনেমা, দাদু হাতি নাতি, দাদার কীর্তি, আদমি অরাত, কপাল কুণ্ডলার মতো সুপারহিট দিয়ে গেছেন। নায়ক থেকে প্রযোজক, পরিচালক, সবার ভাবনায় তখন মহুয়া। বিয়ে হয় ছোটবেলার বন্ধু প্রেমিক তিলক চক্রবর্তীর সঙ্গে। শোনা যায় বিবাহিত জীবন সুখের হয়নি, কোনো এক যন্ত্রণা তাকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছিল ধীরে ধীরে। মহুয়া মাতাল হতে থাকে মদের নেশায়, আর মদ খেলেই পাল্টে যেত সে, পুরুষ চাই তখন। এইভাবে দিনে অভিনয় আর রাতে নিত্য নতুন বাসর রচনা, তিল তিল করে নিজেকে শেষ করছিলেন মহুয়া। ছটফটে মহুয়া নাচের পাশাপাশি অভিনয়ের পাশাপাশি ফুটবলেরও চরম ভক্ত ছিলেন, সেই জন্যই সাত করেছিলেন, নাম রেখেছিলেন গোলা। একদিকে খ্যাতির শীর্ষে তখন মহুয়া, অন্যদিকে ব্যক্তিগত জীবনের আচর দগদগে ঘায়ে পরিণত হয়েছিল। ভিতর ভিতর ধুঁকছিলেন তিনি, শেষের দিকে খুবই বেপরোয়া হয়ে উঠেছিলেন। এরকমই এক অবস্থায় স্বামী পুত্রে ভরাট সংসার ফেলে মাত্র 28 বছর বয়সে চিরবিদায় নিতে হয়েছিল তাকে। তিনি মৃত্যুর আগে ছোট গোলার দায়িত্ব তুলে দিয়েছিলেন বন্ধু রত্না ঘোষালের হাতে। তার অকাল প্রয়াণে সময় হাতে ছিল মাত্র 20টি ছবি। শেষ ছবি ছিল বীরেশ চট্টোপাধ্যায় পরিচালিত আশীর্বাদ। ওই মায়াময় 2টি চোখ, ঝিলকে ওঠা হাসি, এক ঢাল চুল, ভেসে থাকা পানপাতার মতো মুখ, সবটা মিলে ঠিক যেন অন্য জগতের মানুষ, তিনি মানবই ছিলেন না। আজও দর্শককুলের বুকের খুব কাছটায় বড় জায়গা করে আছেন তিনি। যথার্থ শিল্পীরা হয়তো এমনই ক্ষণজন্মা হন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান, আর অবশ্যই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।